ঝড় বৃষ্টির দুর্ভোগের মাঝে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাতে ক্রমবর্ধমান মৃত্যু। এ বছরের প্রথম ছয় মাসে সরকারি হিসেবে মারা গেছেন 110 জন, বেসরকারি হিসেবে 230 জন। গত 10 বছরে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 2018 সালে 359 জন। গড়ে প্রতি বছর মৃত্যুর সংখ্যা 200-র বেশি। গবেষকরা জানালেন, নাসার তথ্য অনুযায়ী বজ্রপাতের অন্যতম হটস্পট বাংলাদেশ। বড় বড় গাছ কেটে ফেলায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আগে মাঠের মধ্যে গাছ থাকতো, বাবলা গাছ থাকতো, খেজুর গাছ থাকতো, আল গাছ থাকতো, এখানে বাকি বস্তু তারা পোকা খেত এবং এই বজ্রপাত থেকে কৃষককে রক্ষা করতো, সেটা তো আমাদের নাই এখন। সেটা যত দ্রুত সম্ভব করতে হবে এবং গাছ লাগানোর সাথে সাথে গাছ কাটাটা বন্ধ করতে হবে। বজ্রপাতে মৃতদের বেশিরভাগই কৃষক, যারা মারা গেছেন খোলা মাঠে ফসলি জমিতে। এর সমাধানে জমির আইলে 35 লাখ তাল গাছ রোপণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। সারা দেশে 300-র বেশি পূর্বাভাস স্টেশন নির্মাণ করার কথা ভাবছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এর পাশাপাশি আশ্রয়কেন্দ্র নির্মাণ ও অ্যারিস্টার নামে এক ধরনের মেশিন বসানো হবে, যার মাধ্যমে বজ্রপাতের আগাম বার্তা পাওয়া যাবে। প্রকল্প আমরা প্রণয়ন পর্যায়ে আছি। একটা প্রকল্প আমরা প্ল্যানিং কমিশন পাঠিয়েছি শুধু হাওড় অঞ্চলের জন্য। আমরা আলাদা করে আমরা অ্যারেস্টার বসানোর জন্য একটা প্রকল্প নিতে চাই। পূর্বাভাস জানা যায় আধা ঘন্টা আগে, এর জন্য একটা প্রকল্প আমরা নিতে চাই। তাল গাছের কাজ তো চলছে। আমরা ছাউনির জন্য আমরা আলাদা প্রকল্প চিন্তা করছি। আবার আমরা যে প্রতি বছর কাবিটার ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকা খরচ করি, সেখানে আমরা হয়তো এই প্রকল্পটা নেওয়ার জন্য ওইটা একটা সুবিধা হলো যে প্ল্যানিং কমিশনে যাওয়া লাগবে না, এটা আমাদের এখান থেকে আমরা করতে পারবো। প্রকল্প পাশ হলে বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে আগে তা বাস্তবায়ন করা হবে। তার আগ পর্যন্ত মৃত্যু কমাতে সচেতনতার উপর জোর দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। শানাজি আসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।